বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল নৃত্যাঙ্গনের সতেরোতম বার্ষিক অনুষ্ঠান প্রতি অনুষ্ঠানের ন্যায় এবছরেও এই অনুষ্ঠান নিয়ে শহরবাসীর মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এবং সেই উদ্দীপনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিল নৃত্যাঙ্গনের শিল্পীদের সফল অনুষ্ঠান অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নৃত্যনাট্য হিংসুটে দৈত্য এবং হিপ হপ ও বলিউড ডান্স অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেছেন প্রশিক্ষিকা নিকিতা ধর কি বললেন নৃত্যাঙ্গনের কর্ণধার জয়ন্ত ধর শুনে নেব তার কাছ থেকেই আমাদের এইটা দীর্ঘদিনের প্রয়াস আমি অ্যাকচুয়াল উনিশশো আটানব্বই সাল থেকে রবীন্দ্র সদনে প্রোগ্রাম করছি তখন আমার সংস্থা ছিল যে ধর টিউটোরিয়াল হোম তখনকার পুরনো ছাত্ররা নাটক করত তার সঙ্গে নাচও হতো তো তার সঙ্গে সঙ্গে আমার মেয়েটা যখন শিখলো তখন আমি তার নামকরণ দিলাম নৃত্যাঙ্গন দু হাজার পাঁচে আমি স্থাপিত করি তারপর আস্তে 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 এগিয়ে নিয়ে যাই পরবর্তীতে আরেকটি মেয়ে উঠছে সে হপ নাচ শেখাচ্ছে বাড়িতেই আমাদের ক্লাস শনিবার স্বর্গধাম বৈকাল পাঁচটায় হয় আর বান্ধপ্রেশের মূল রবিবার বৈকাল পাঁচটায় আমরা ন্যূনতম পারিশ্রমিকে এখানে আমার মেয়ে নাচ শেখাই অর্থাৎ নিকিতা ধর আজকের যে এজেন্ডাটা ছিল প্রথমে ছিল হিংসুটা দৈত্য তারপরে আমাদের নাচের ছিল রিমিক্স রবীন্দ্র হিপ হপ এবং বলিউড ডান্স আমি অনেক চেষ্টা করছি যাতে আরও ভালো হয় আগামী দিনে আশা করব। আরও ভালো হবে আর আপনারা আশাতে আমরা আরও কৃতজ্ঞ